يا إلهي يا إلهي يا إلهي يا إلهي. ঋজি খুব গভীর একটি বিষয়, যদি আমরা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবন সঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাব সেটা লিখিত। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটা লিখিত। একটি দানা কমও না, একটি দানা বেশিও না। ধরেন এটা লিখিত যে আমি সারা জীবনে 1 কোটি টাকা আয় করব। এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন। আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত আমার। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই 1 কোটি টাকা আয় করেই আমি মারা যাব, হারাম উপায়ে হলেও ওই 1 কোটি টাকাই। আমি যে ফলটি আজকে ঢাকাতে বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে তখনই এটা নির্ধারিত যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ ওই ফলটি পাড়তে গেছে, দোকানে এসে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয়নি কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে ছিল। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিকে যেহেতু লিখিত আমি ওই ফলটি না খেয়ে মারা যাব না। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী। কিংবা যেই আত্মীয় অথবা বন্ধুবান্ধব আমাদের বাসায় আসছে সে আসলে আমাদের খাবার খাচ্ছে না, এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে, আলহামদুলিল্লাহ। কেউ কারোটা খাচ্ছে না, যে যা রিজিকের ভাগেরটাই খাচ্ছে। আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তাআলার উপর কতটুকু ভরসা করে আছি সেটার উপর। আল কোরআনের সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যাদের রিজিক আল্লাহর জিম্মায় না রয়েছে, আর তিনি তাদের স্থায়ী ও অস্থায়ী আবাসস্থল সম্পর্কে অবগত। সুস্পষ্ট কিতাব লহে মাহফুজে সবকিছুই উল্লেখ আছে। এই আয়াতকে যদি আমরা ভেঙে দেখি তাহলে দেখব, এই আয়াতের প্রথম অংশে বলা হয়েছে পৃথিবীতে বিচরণকারী সবার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার উপর নির্ভর করে। আয়াতের শেষ অংশে বলা হয়েছে দুনিয়ার রিজিক নির্ধারিত সময়ের জন্য। মানুষের স্থায়ী ও অস্থায়ী একাধিক আবাসস্থল আছে, দুনিয়া অস্থায়ী আবাসস্থল আর আখিরাত হচ্ছে স্থায়ী আবাসস্থল। উভয়ের অধিবাসীদের সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত। আল্লাহ তাআলাই রিজিক দাতা, এ কথা ধার্মিক মানুষ মাত্রই বিশ্বাস করে। আল্লাহ প্রদত্ত রিজিক মানুষ লাভ করে বিভিন্ন উপকরণের মাধ্যমে, এই রিজিক তিনি দান করেন নিজ অনুগ্রহে। আল কোরআনে রয়েছে আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়ালু, তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন, তিনি প্রবল পরাক্রমশালী। রিজিক কম বেশি হওয়ার কারণ কি? এই বিষয়ে আল্লাহ বলেন, যদি আল্লাহ তার সব বান্দাকে প্রচুর রিজিক দিতেন তাহলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত, কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা সেই পরিমাণ রিজিক অবতীর্ণ করেন। আল কোরআনে অন্য আয়াতে এসেছে, তারা কি তোমার পালনকর্তার অনুগ্রহ বণ্টন করে? আমি তাদের মধ্যে জীবিকা বণ্টন করি পার্থিব জীবনে, এবং তাদের একজনের মর্যাদা অন্যজনের উপর উন্নীত করেছি যাতে তারা একে অন্যকে সেবক রূপে গ্রহণ করতে পারে। সাধারণ মানুষ মনে করে রিজিক বা জীবিকা আসে চাকরি, ব্যবসা বা চাষাবাদের মাধ্যমে, কিন্তু কোরআনের ঘোষণা হল রিজিকের সিদ্ধান্ত হয় আসমানে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সব কিছু। আল্লাহ তাআলা নিজ বান্দাদের পরীক্ষা করার জন্য রিজিক বৃদ্ধি বা হ্রাস করেন। রিজিক বৃদ্ধি আল্লাহর সন্তুষ্টির প্রমাণ নয়, অন্যদিকে রিজিকের সংকীর্ণতাও তার অসন্তুষ্টির কারণ নয়। অধিকাংশ মানুষ এ বিষয় জানে না, দুনিয়ার সচ্ছলতা কারো শুভ লক্ষণের দলিল নয়, কেননা আখিরাতের সাফল্য নির্ভর করে নেক আমলের উপর।
দুনিয়া আল্লাহ কখনো অবাধ্যকে দেন সচ্ছলতা, অনুগতকে দেন সংকীর্ণতা, আবার কখনো এর বিপরীত করেন। কখনো উভয়কেই সচ্ছলতা দেন, কখনো দেন সংকীর্ণতা। কখনো অবাধ্য বা অনুগত ব্যক্তিকে একসময় দেন সচ্ছলতা, অন্য সময় দেন অসচ্ছলতা। এর সব কিছু নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা নিজ প্রজ্ঞা ও হিকমতের ভিত্তিতে। রিজিকের এই হ্রাসবৃদ্ধি আসলে পরীক্ষা মাত্র। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো অনাহার, কখনো তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে। তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দান করো। স্বভাবগতভাবে মানুষের মধ্যে তাড়াহুড়া করার প্রবণতা আছে। সে দ্রুত সব কিছু পেতে চায়, সব কিছু ভোগ করতে চায়। কিন্তু প্রকৃতির নিয়ম হল, নির্ধারিত সময়ে ধীরে ধীরে জীবনোপকরণ হাতে আসে। একটি হাদিসে রয়েছে, নির্ধারিত জীবিকা আসবেই, কেউ তার রিজিক ভোগ না করে মৃত্যুবরণ করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ধন সম্পদ সংগ্রহে উত্তম পন্থা অবলম্বন করো, কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না, যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ ও হালাল রিজিকের তৌফিক দান করুক। আমিন।